একটি ব্লগ, সেটা হলো আমাদের এক ছোট ভাই লিস্ট পাঠিয়েছে। আলম কিছু আলম কিছু উদ্দেশ্য করে বলছি, তুমি সাবধান হয়ে যাও, তোমাকে খবর আছে। আসো, কী কী লাগবে বন্ধুরা? এই করোনাকালীন সময়ে আপনারা সবাই হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করবেন, ভালো করে হাত ধুবেন এবং মাস্ক ব্যবহার করবেন। আসুন আমরা সবাই দোয়া করি যেন এই করোনাকালীন অবস্থাটা আমরা কাটিয়ে উঠতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একতা ওয়াটারওয়াল বিডি। আমি সুজন মাহমুদ আপনাদের সাথে আছি। ছোট্ট একটি ব্লগ, সেটা হলো আমাদের এক ছোট ভাই লিস্ট পাঠিয়েছে কিছু মালের জন্য। এরা সবসময় আমাকে বিজি রাখার চেষ্টা করে আর নিয়ে আসে এরকম ফর্দি, এর মধ্যে যা আছে দিতেই হবে ইমার্জেন্সি। তো চলুন, আজকে আলম আমাদের কাছে কী নিতে আসছে আমরা সেগুলো আপনাদের দেখাবো এবং এর মালগুলোর গুণগত মান সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন, লেটস গো। এটা হলো ব্যাক ডোর ব্যান, এটাকে বলা হয় ব্যাক ডোর ব্যান। এই ডোরটারও পিছনে একটি দরজা রয়েছে, উদ্দেশ্য একটাই, যদি কখনো জাম লাগে সেটা পরিষ্কারের জন্য এই ব্যবস্থাটা রয়েছে। তো আসলে এই সকল পণ্যগুলো আপনারা যে কোনো ঝামেলা থেকে এড়িয়ে চলতে ব্যবহার করতে পারেন, আর এতে ব্যবহার করলে উপকার আপনারই। তো আমরা এখন দেখে নিলাম, এটা হলো 4 ইঞ্চি 110 mm এর ব্যাক ডোর ব্যান্ড। বন্ধুরা দেখাবো এবার আরেকটি ব্যান্ড যার পিছনে কোনো দরজা নেই, তবে এটাকে বলা হয় 110 mm এর প্লেন ব্যান্ড। এই প্লেন ব্যান্ডটি যে কোনো সোজা রাস্তাকে পাকা করার জন্য প্রয়োজন হয়। গুণগত মান এবং কোম্পানির দিক থেকে বিবেচনা করে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে উন্নত এবং ভালো মালটি ব্যবহার করার চেষ্টা। এই সকল প্যান আপনারা ব্যবহার করতে পারেন। আর ব্যবহারের পূর্বে ফিটিংয়ের সময় প্যানের নিচে এই লং ট্র্যাপটি ব্যবহার করা হয়। টয়লেটের লাইন একটাতে গ্যাস পাইপ উঠবে, অপরটিতে আপনার হাউজিংয়ে মল যাওয়ার জন্য যে লাইনটি তৈরি হয় এই লাইনটির জন্য। মদিনা ইউপিভিসি ফিটিং গুণগত মানের দিক থেকে অবশ্যই ভালো এবং মানসম্পন্ন, বিএসটি অনুমোদিত ফিটিংগুলো অবশ্যই গুণগত মান ছাড়া, বিএসটি অনুমোদন ছাড়া কোনো পণ্যই ব্যবহার করা ঠিক না। তারপরও আপনাদের উদ্দেশ্যে বলছি, ভালো গুণগত মান ভালো পণ্যটি ব্যবহার করুন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আমি সুজন মাহমুদ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।